এ যেন হলুদ ফুলের গালিচা, শীতের কুয়াশা ভেদ করা সূর্যের ম্লান রোদেও চকচক করছে সরিষা ফুল। দিন দিন সরিষা চাষ বাড়ছে বগুড়ায়। স্থানীয় কৃষি বিভাগের তথ্য মতে গত বছর জেলায় 37,775 হেক্টর জমিতে 60,045 মেট্রিক টন সরিষা উৎপাদন হয়। চলতি মৌসুমে এরই মধ্যে 45,736 হেক্টর জমিতে এই তেলবীজ আবাদ করেছেন 12 উপজেলার কৃষক। বর্তমানে প্রতিমণ সরিষা বিক্রি হচ্ছে 3,000 টাকার বেশি। স্বল্প বিনিয়োগে বেশি লাভ হওয়ায় এই ফসলের চাষ বাড়িয়েছেন কৃষক। সরিষা ফলন খুব বেশি হবে, ওই জন্যে সরষেটা বেশি লাগাচ্ছে। এত খরচ হচ্ছে মনে হয় এবারে 10,000-12,000 খরচ হবে, এবারে কড্ডি হবে আল্লাহ ভালো জানে। আগে তো এত সরষে আবাদ হতো না, এখন মোটামুটি অনেক বেশি সরষে আবাদ হয়, সরষের তেলের চাহিদা বেশি। কৃষি বিভাগ জানায় গত বছর দেশের ভোজ্য তেল খাতে 3,000 কোটি টাকা বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে। এ কারণে সরিষা চাষ বাড়াতে চাষীদের উদ্বুদ্ধ করা হচ্ছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। আমরা আশা করছি যে এবছর আমাদের যে সরিষা উৎপাদন হবে সেটা দিয়ে আমরা প্রায় 63% অভ্যন্তরীণ চাহিদা আমরা মেটাতে সক্ষম হব। এবছর বগুড়ায় প্রায় 86,000 মেট্রিক টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া।